ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে একটি পরিবার অসচ্ছল এবং ঋণগ্রস্ত, মেয়ে বিয়ে দিয়েছে কিন্তু জামাই আর্থিকভাবে সচ্ছল। ঋণগ্রস্ত পরিবারটি সাদকা এবং জাকাত খাওয়ার উপযুক্ত। কেউ যদি সাদকা হিসেবে উক্ত পরিবারকে রোজার মাসে বাজার করে দেয়, আর কখনো যদি ওই বিবাহিত মেয়েটি বাপের বাড়ি বেড়াতে আসে, তাহলে কি তার জন্য সাদকার বাজার খাওয়া জায়েজ আছে? জি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে এই যে একটা মানুষ, এমন কি আপনিও যদি তার বাড়িতে বেড়াতে যান, তাহলে আপনার জন্য তার বাড়ির খাদ্য গ্রহণ করা জায়েজ। ঠিক আছে, সে সাদকা বা জাকাত হিসেবে যখন গ্রহণ করেছে তখন তার জন্য ওই সাদকাটা জায়েজ ছিল। এবার সে এই খাদ্যটা বা এই বস্তুটা অন্যকে উপহার দিবে অথবা খাওয়াবে, তখন তার পক্ষ থেকে যাকে দিচ্ছে, সে যে ধনী মানুষও হয়, তার জন্য এটা কি হবে, এটা হাদিয়া হবে বা উপহার হবে। বাড়িরা নামক একজন দাসী ছিল, তো তাকে তার মনে, তিনি আয়েশার দাসী ছিলেন, তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মুক্ত করে দিয়েছিলেন। তো গরিব মানুষ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক স্নেহ করতেন। তো একবার তার বাসায় গেছেন, যাই বলছেন যে বাড়িরা কিছু খাবার থাকলে দাও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু তো নাই বাড়িতে খাবার আপনাকে দিব যে। তখন রাসূল সাল্লাম বলছেন যে, তখন কিন্তু রান্না হচ্ছিল, তার পাতিলে গোস্ত রান্না হচ্ছিল। রাসূল সাল্লাম বললেন যে, এই যে তোমার পাতিলে গোস্ত রান্না হইতেছে আর তুমি বলছো কিছুই নাই খাওয়ার। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তটা আমাকে উমুকে সাদকা দিয়েছে, তার আপনি তো সাদকা খাবেন না, আপনার কিন্তু সাদকা খাওয়া জায়েজ নাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। হাদিসটি সহিহ বুখারীতে আছে এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিস। বলছে, এই বস্তুটা যখন তুমি গ্রহণ করেছো তোমার জন্য সাদাকা, আর তুমি যখন আমাকে দিবা তখন তুমি আমাকে হাদিয়া হিসেবে দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাদকা খাওয়া হারাম ছিল, কিন্তু হাদিয়ার বস্তু খাওয়া তার জন্য হালাল। তো বাড়িরাকে বলে দিলেন যে, তুমি আমাকে দিবা, এটা হাদিয়া হিসেবে দিবা, সুতরাং এটা আমার জন্য তখন হালাল হবে। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।